ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. সূরা তাওবার 119 নম্বর আয়াতের আগে গাজওয়ায়ে তাবুকে তিনজন সাহাবি যে অনুপস্থিত ছিলেন, কাব বিন মালিক, মুরারা বিন রবি আর হেলাল বিন ওমাইয়া, ইনারা সত্যবাদিতা অবলম্বন করে বা সত্য প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে নিজেদের ঘটনা যা বলার বলেছিলেন, তাতে ওনারা সত্যের আশ্রয় বা সাহারা নিয়েছিলেন। এইদিকেই ইঙ্গিত করে এই ঘটনার সাথে সম্পর্ক রেখে 119 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদেরকে বলেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, মানে সত্যের আশ্রয় নাও, সত্যের সাথে থাকো। তো এখানে সত্যের আশ্রয় নেওয়া বা সত্যবাদীদের সাথে হয়ে থাকার মানে হল যে জয় এবং সাফল্য এদের হবে। যেমন আল্লাহ এই তিনজনের মানে তওবা কবুল করেছিলেন, এর প্রধান কারণ ছিল যে এরা মানে সত্যের আশ্রয় নিয়েছিল। আর দ্বিতীয় কথা এখানে যেটা, সেটা হলো যে আল্লাহর তাকওয়া অন্তরে থাকা, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ভয়, এটা থাকার মানেই হলো যে সেই লোক আল্লাহকে, সেই লোক সত্যবাদী। মানে যার ভেতরে ঈমান থাকবে তার মানেই হলো সে সত্যবাদী হবে। একজন মুমিন সব কিছু হতে পারে কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। তো ঈমান থাকা, তাকওয়া থাকা মানেই হলো যে সে সত্যবাদী হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে মানে আয়াতের মোটামুটি অর্থ এবং ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।